আজকে আমি আবার নিয়ে চলে এলাম একটা নতুন জুয়েলারি ভিডিও নিয়ে। আজকে আমি বানাচ্ছি এই রকম নেকলেস, একটা মিরর ওয়ার্কের নেকলেস, ডার্ক গ্রিন আর ব্ল্যাক কালার কম্বিনেশনের একটা নেকলেস। এই ড্রেসের সঙ্গে আমার নেকলেসটা ভালো লাগছে না, কিন্তু শাড়ির সঙ্গে নেকলেসটা খুব সুন্দর লাগে। তো চলো ভিডিওটি স্টার্ট করো। নেকলেসটি বানাতে যে যে উপকরণগুলি লাগবে সেগুলো আমি দেখাচ্ছি। ফার্স্টে লাগবে এই মিরর বেসের ওয়ার্কের একটা নেকলেস বেস, তারপরে লাগবে একটা মোটা কটনের থ্রেড, তারপরে একটা সরু কটনের থ্রেড, তারপরে লাগবে কিছু চাম্পস। দেখো এই রকম ডিজাইনের চাম্পসটা দুদিকে স্টিচ করার মতো জায়গা আছে। তারপরে লাগবে এই প্লাস্টিকের সিলভারের বিটসগুলো, তারপরে লাগবে একটা সুচ। তো চলো ভিডিওটি স্টার্ট করি। তো প্রথমে আমি নেকলেস বেসটা নিয়ে নিচ্ছি। তো চারদিকে এইটাকে ভালো মতো কাপড়টাকে কাট করে আমি গ্লু দিয়ে ভালোভাবে এইটা ফিনিশিংভাবে আমি চিপকে নেবো, যাতে আমাদের নেকলেস বেসটা দেখতে শুরু সুন্দর লাগে। তো আমি কিভাবে নেকলেস বেসটা বানিয়েছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। যদি এই রকম মিরর ওয়ার্কের ডিটেলস নেকলেসের বেসটা বানানো দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি আবার ভালোভাবে ডিটেলসে দেখাবো। তো ফার্স্টে নেকলেস বেসটাকে আমি নেব, ওটাকে আমি ভালো মতো স্টিচ করে দেব যাতে পরবর্তীকালে খুলে না যায়। তো আমি প্রত্যেকটা জুয়েলারকে ভালোভাবে সুসুতো নিজের হাতে আমি স্টিচ করি যাতে খুলে না যায়। তারপরে দেখো এই চাম্পসটা নিয়ে আমি এই এরকম করে ভালো মতো ঘুরিয়ে পেঁচিয়ে ভালো মতো স্টিচ করে নিচ্ছি। একদিকটা স্টিচ হয়ে গেলে আমি পরের দিকটাও আমি ভালো করে স্টিচ করে নিচ্ছি। এইরকম দুমুখী চাম্পস রাখলে জুয়েলারটা বানাতে ভালো লাগে আর পরলেও দেখতেও ভালো লাগে। তো দেখো আমার স্টিচটা কমপ্লিট হয়ে গেছে। এইরকম একই পরিমাণে আমি একে একে করে স্টিচ করে নেব। তো স্টিচ হয়ে যাওয়ার পর আমি এক্সট্রা সুতোটা ভালোভাবে কেটে ভালো করে নট বেঁধে নিলাম যাতে খুলে না যায়। তারপরে আমি লাগাবো এই বড় মিররটি। ছোট মিরর লাগানোর পর আমি চাম্পস দিয়ে লাগিয়েছি, তারপরে চাম্পসের পাশে আমি বড় মিররটাকে না লাগাবো, তারপরে আবার চাম্পস লাগাবো, তারপরে ছোট মিররটাকে লাগাবো। দেখো এই রকম ভাবে পুরোটা আমি স্টিচ করে নিয়েছি, কতটা স্ট্রেচেবল হয়েছে দেখো। গলায় পরলে পুরো গলাটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তারপরে আমি প্লাস্টিক বেসের এই মানে বিটসগুলোকে আমি একে একে করে লাগিয়ে দেবো। তো নিচের দিকে আমি ভালোভাবে স্টিচ করে নিয়েছি, আর স্টিচগুলো তোমরা একটু ভালোভাবে করবে যাতে খুলে না যায়। এইগুলোকে ভালোভাবে টান পড়লে না খুলে যায়, ওই জন্য আমি ভালোভাবে করে আমি স্টিচটা করি। দেখো একে একে করে বিটসগুলোকে ঢুকিয়ে দিয়েছি, তারপরে আর এক ধারে আমি স্টিচ করে ভালোভাবে ওটাকে অ্যাটাচ করে দেব। দেখো ওটা লাগানোর পর ঝুমকোগুলো একটু ঝোলাঝোলা করছে, তাই জন্য আমি রাউন্ড করে করে এগুলোকে আমি গোল গোল করে আবার ভালো করে স্টিচ করে নিয়েছি। পুরো ওভারঅল স্টিচ করে ভালো করে রাউন্ড করে স্টিচ না করলে প্লাস্টিক ঝুমকোগুলো নিচের দিকে ঝুলে থাকতো, মিরর ওয়ার্কের সাথে ভালোভাবে শেড হতো না, দেখতেও বাজে লাগতো। তাই জন্য ভালোভাবে রাউন্ড করে করে এই প্লাস্টিক বিটসগুলোকে সেলাই করতে হবে। দেখো আমি কিভাবে করছি। তো এই রকম ভাবে পুরোটা আমি চারধারে করে নেব। তো করতে করতে আমি একটু প্লাস্টিক বিটসগুলোকে আমি সাজা করে দিচ্ছি। তো আমার পুরোটা হয়ে গেছে, এক্সট্রা সুতোটাকে আমি কাট করে আমি নট বেঁধে নিচ্ছি যাতে খুলে না যায়। এই রকম ভাবে দুধারে আমি সেম প্রসেসে করে নেব, দুধারে সেম প্রসেসে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার বানাবো টার্সেল। নেকলেস তো পরার জন্য টার্সেল লাগে, না হলে তো আমরা নেকলেস বাঁধবো কি করে। তো টার্সেলটা বানানোর জন্য আমি মোটা ব্ল্যাক কালারের থ্রেড নিয়ে নিয়েছি। তো সেই থ্রেডটাকে আমি ভালো মতো ছাড়িয়ে নেবো, যদি ভালো মতো ছাড়িয়ে নেওয়া না হয় তাহলে জড়ে যাবে। এই দেখো দুদিকে সমান মুখ বরাবর আমি অ্যাটাচ করে আমি ভালোভাবে টান দিচ্ছি। সেম প্রসেসে আমি লাস্টের দিকে মুখ আর ফার্স্টের দিকে মুখকে অ্যাটাচ করে আমি ভালোভাবে টান দিয়ে নিচ্ছি। এক ধারটা আমি বোনকে ধরতে দিয়েছি আর অপর দিকটা আমি এইভাবে প্যাঁচ দিচ্ছি। দেখো কেমনভাবে প্যাঁচ দিচ্ছি, এইরকম প্যাঁচ দিয়ে পুরো থ্রেডটাকে ভালোভাবে আমি প্যাঁচ দেওয়াবো। তারপরে প্যাঁচ দেওয়ার পর ভালোভাবে সামনের মুখ আর পেছনের মুখকে এক করে দেবো। দেখো কতটা সুন্দর গোল গোলভাবে ঘুরেছে। এইরকমভাবে আমি টার্সেলটাকে বানিয়ে নিয়েছি, আর আগের টার্সেলটা এই টার্সেলটার সঙ্গে আমি সমান মাপ বরাবর করে নিয়েছি যাতে দুটো টার্সেল একই বরাবর সমান থাকে। যেদিকে এক্সট্রা পার্ট হচ্ছে সেদিকটা আমি নট বেঁধে নিচ্ছি, আর যেই এক্সট্রা পার্ট হচ্ছে সেইটাকে আমি কেটে নিচ্ছি। তারপরে একই পরিমাণে বরাবর মাপ নিয়ে আমি নটটাকে আমি বেঁধে নিলাম, টাইটভাবে নটটাকে বাঁধবো। নটটা না বাঁধলে এই যে টার্সেলটা বানিয়েছি সেটা খুলে যাবে, আর টার্সেলের নিচটাও তো সুন্দর লাগা দরকার, তাই জন্য নিচটাকে আমি ভালো করে ছাড়ালাম। আর পুরোনো টার্সেলের সঙ্গে নতুন টার্সেলটাকে আমি একই বরাবর মাপ করে আমি কাট করে নিলাম যাতে টার্সেলটা পুরো একই সমান বরাবর লাগে। তারপরে আমি করবো স্টিচ। স্টিচ করার জন্য আমি সুজ আর কালো সুতো নিয়েছি। এই
নেকলেসটাকে স্টিচ কেমনভাবে করছি দেখতে থাকো। তো ভালোভাবে আমি টাইট করে নট বেঁধে নেব যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো আমি প্রত্যেকটা জিনিস ভালোভাবে টাইট করে আমি স্টিচ করি। তো এটা ভালোভাবে স্টিচ করে নিচ্ছি। তারপরে দেখো আমি এই টার্সেলটাকে আমি ঢোকালাম, ঢুকিয়ে আমি সেটাকেও আমি ভালো মতো টাইটলিভাবে স্টিচ করেছি। একই প্রসেসে আমি সেমভাবেও স্টিচটা করে নেব। আর এক্সট্রা সুতোটাকে আমি কাট করে ভালোভাবে নট বেঁধে নিচ্ছি। যদি ভালোভাবে নটটা না বাঁধা হয় তাও স্টিচটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য নটটাও ভালো করে বাঁধা দরকার। এই দেখো আমি কত সুন্দরভাবে স্টিচ করে নিয়েছি। একই প্রকারে আমি আর এক ধারে আমি সেমভাবে স্টিচটা করে নেব। আর স্টিচগুলো কিন্তু ভালোভাবে টাইটলিভাবে আর অনেকবার ধরে পেঁচিয়ে পেঁচিয়ে স্টিচ করতে হবে, না হলে স্টিচটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখো আমি অফ ক্যামেরা আমি আর এক সাইডে আমি স্টিচটা করে নিয়েছি। ফিনিশিংটা দেখো কতটা সুন্দর লাগছে। এইরকমভাবে যদি আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, আমি জুয়েলার বানানোর সঙ্গে সঙ্গে আমি সেলও করে থাকি। তোমরা যদি এইরকম জুয়েলার নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো। এই নাম্বারে এসএমএস করলে আমি ক্যাটালগ পাঠাবো। ক্যাটালগে অনেক রকম ভ্যারাইটিসের জুয়েলার আছে, সাথে তার সঙ্গে প্রাইসও লেখা আছে। তোমরা অনায়াসে সুন্দরভাবে শপিংটা করতে পারবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া, আর এইরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে পাশে থেকো।